أعوذ بالله من الشيطان الرجيم. HPTV Surviving in the Way of Allah. দেশ দেশের বাইরে আপনারা যে যেখান থেকে দেখছেন, আমি আহসান হাবিব পেয়ার, এএইচপি টিভি, ঢাকা মেডিকেল। অত্যন্ত বেদনা সহকারে আজ আপনাদেরকে জানাচ্ছি এবং আনন্দ ভরা চক্ষুর অশ্রু দিয়ে জানাচ্ছি, কিছু মিডিয়ার বদৌলতে, মিডিয়ার গুণে আজ আপনাদের সামনে মুক্তামণি হাজির, যার জন্য কেঁদেছে সারা পৃথিবী। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়াকাল ইন্নানি মিনাল মুসলিমিন। মানুষকে যারা সঠিক পথ দেখান, যারা মানুষের সামনে এসে দাঁড়িয়ে যান হাদিয়া তোহফা অথবা মানবতার হাত নিয়ে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। হাল জাজা উল ইহসানু ইল্লাল ইহসান, যে মানবকে ইহসান করে আল্লাহ সরাসরি তাকে ইহসান করে। প্রিয় দর্শক, আপনাদের সেই প্রিয় মুক্তামণি আজ হাসপাতালে। আমরা আমাদের এইচপি টিভির ক্যামেরা, যখন জাগো নিউজ, বাংলা টিভি ওন, এনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে সারা পৃথিবী জেনেছে, কেঁদেছেন আপনারা সারা পৃথিবী থেকে, আজ আপনাদের মুক্তামণি সঠিক একটি জায়গায় এসেছে। ইনশাল্লাহ আপনাদের সবার দোয়ায় এই মুক্তামণি একদিন আবারও মিডিয়ার সামনে এসে আপনাদেরকে সালাম জানিয়ে বলবে, আঙ্কেল আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক, চোখের অশ্রু কীভাবে বেরিয়ে যায়, কতগুলো বছরে ছোট্ট বাবু নিজের শরীরের চেয়ে ওজন বেশি এমন একটি হাত নিয়ে চলে বেরিয়েছেন। প্রিয় দর্শক, চলুন আমরা আপনাদের সেই প্রিয় মুক্তামণির সাথে একটু কথা বলি। এখানে আসার পর আনন্দে ভরে গেছে হৃদয়টা, দু চোখের পানি বেরিয়ে যায় মুক্তাকে দেখলে। আমি ক্যামেরাটা ধরার আগে আমাকে দেখে বলে, আঙ্কেল আমি তোমাকে আগে দেখেছি, বাকি কথাটুকু আপনাদের প্রিয় মুক্তামণির কাছে শুনে নেবেন। আম্মা, আপনি আমাকে এখানে আসার পরে আমার দিকে তাকিয়ে কীভাবে চিনে নিলেন? আমি দেখেছিলাম আপনাকে, টিভিতে দেখেছিলাম। আমি কি করতেছিলাম তখন? গজল গাচ্ছিলেন। আগে থেকেই চিনেন? হ্যাঁ, আমি টিভিতে গজল শুনি, তো গজল শুনতে আমার খুব ভালো লাগে, তাই আমি গজল শুনি সেন্টারে দেয়, তাই আপনার গজল দেখছিলাম। আচ্ছা মুক্তামণি, আপনার জন্য সারা পৃথিবী কান্না করে, আপনি আপনার এই বন্ধুদের আঙ্কেলদের উদ্দেশ্যে কিছু বলেন না, আপনি কেমন আছেন এখন? আমি আপনাদের দোয়া, আল্লাহর দোয়ায় এখন অনেকটা সুস্থ আছি। এখন কি আগের মতো জলে কষ্ট হয়? হয়, ব্যান্ডেজ করে দিয়েছে, তার মধ্যে জ্বালা যন্ত্রণা হয়। প্রিয় দর্শক, সরকারকে ধন্যবাদ জানাবো অবশ্যই, সর্বপ্রথম যিনি এই মুক্তামণির ব্যবস্থা করে নিয়েছেন, এবং সমস্ত ডাক্তারদের আর আপনারা যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন। প্রিয় দর্শক, সময় খুব কম, তাই মুক্তামণিকে আমরা একটা হাদিয়া দিতে পৌঁছেছি এখানে। আমরা আমাদের হাদিয়া পৌঁছে দেওয়ার আগে ওনার বাবা আছেন, মা আছেন, কথা বলবো, আর জাগো বিডি বাংলা টিউন টিভি ওন এখানে উপস্থিত আছে ওনাদেরকে সামনে নিয়ে, আপনাদের সাথে আপনাদের প্রিয় মুক্তামণির জন্য আজ আমরা নতুন টাকা এনেছি, যে টাকাটা দেখলে মুক্তামণি খুশি হবে। আসলে টাকাটা বড় কথা নয়, নতুন আর সুন্দর জামা মুক্তামণি, এটা আপনার জন্য। হ্যাঁ, আপনি টাকাগুলো দিয়ে কিছু, আপনি একটু সামনে আসবেন প্লিজ, বাবা একটু আসবেন দয়া করে। চোখের পানি ভাষা দিয়ে বোঝানো যাবে না, রক্তের কালার হয়ে গেছে আপনার চোখের অশ্রু, সারা পৃথিবী আপনার চোখের পানিগুলো আজ দেখতে চায়, জানতে চায় কেন। আমার এই বাচ্চাটার এই যে দৃশ্য, তার মাননীয় প্রধানমন্ত্রী এখানে আমাদের আসার মতো ব্যবস্থা করে দিছে, আর আপনাদের সবার দোয়ায়, আপনাদের সবার দোয়ায় আল্লাহ আমার এখানে নিয়ে এসেছে। তা আপনাদের কাছে আমার এতটুকু দাবি যে আমার বাচ্চাটার জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবে, এতটুকুই চাওয়ার আপনাদের কাছে আমার। প্রিয় দর্শক, জনম দুঃখিনী মা যিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, সন্তান যতটা অবহেলিত হোক আর অসুস্থ হোক, মা কোনোদিন ছেড়ে যেতে পারে না। রাতের আধারে নিজে না ঘুমিয়ে সন্তানের হাতটাকে বুকে জড়িয়ে মানুষের মতো মানুষ করে নিয়েছেন এ পর্যন্ত। পচতে পচতে পোকা ধরতে ধরতে বুকের উপরে চলে আসছে। আপনাদের সবার দোয়া চাই, জনম দুঃখিনী সেই মায়ের অশ্রু ভেজা চোখে আজ একটু আপনাদের সাথে কথা বলিয়ে দিব। প্রিয় দর্শক, ক্যামেরার সামনে কথা বলতে বলতে আমাদের অনেক সময় চোখে পানি চলে আসে, কিন্তু কখনো কখনো ব্যাড কমেন্টসের কারণে আমরা চোখের অশ্রুগুলো আপনাদের দেখাতে পারি না। মানব হৃদয় কীভাবে এতটা পাষণ্ড হয়ে যায়,
আসলে কিছু মানুষকে দেখলেই চিনে ফেলি। এই মায়ের চোখের অশ্রু দেখলে পৃথিবী থমকে দাঁড়ায়। ছোট্ট বাবু যে কথা বলতে পারে না ঠিকভাবে, স্কুলে যেতে পারে না, তার দিকে তাকালে পৃথিবী নিস্তব্ধ নীরব হয়ে যায়। কেঁদেছে সারা পৃথিবী, তবে কেন মানব হয়ে আমি আর আপনি নই। মাঝি, আপনার এই ছোট্ট বাবুটা আজ কেমন আছে? ভালো রয়েছে। আজকে কান্না করবেন না, আসলে মানুষ মানুষের জন্য। আপনি আরও আগে জানাতে পারতেন। আম্মা, আমরা আপনার থেকে আরেকটু শুনতে চাই, জনগণ শুনতে চাচ্ছে। কত বছর কষ্ট করেছেন? 9 বছর হয়েছে আমার বাচ্চাটা অসুস্থ। তাই 3 বছর বেশি কষ্ট হচ্ছে। 3 বছর খারাপ অবস্থা। আর আগে যা ছিল ভালো ছিল, তখন কিছু করতে হইতো না আর কষ্ট তেমন একটা হইতো না। এখন এই 3 বছর উঠে বসতেও পারে না, হাঁটতেও পারে না, খাতেও পারে না, কিচ্ছু করতে পারে না। যা করবে আমি ছাড়া কোনো কাজ করতে পারে না। ও কান্না করতো না? প্রচণ্ড কান্নাকাটি করে। সেখানে ব্যবস্থা ছিল না? না ছিল। এই 3 বছর ওষুধের ব্যবস্থা ছিল। প্রিয় দর্শক, এই সেই ছোট্ট বোন যিনি বলেছিলেন, আমার বোন প্রতিদিন স্কুলে যাওয়ার সময় দু চোখের অশ্রু ছেড়ে কাঁদে, আপু তুমি স্কুলে যাও কিন্তু আমি যেতে পারি না। বোনের চোখের অশ্রু এই ছোট্ট বোনটাকে তখন কাঁদিয়ে তুলেছিল। আপনারা সারা পৃথিবী থেকে বসে বসে কেঁদেছেন। আসলে এতটুকু কথা বলবো, এই মানুষগুলোর পাশে এসে দাঁড়ান, আপনার একটি টাকা যদি ওনাদের কাছে এসে পৌঁছায় আলহামদুলিল্লাহ, নিশ্চিন্তে থাকেন। ফাল তাদখুল মিন আইয়া ববিল জান্নাতি সাআত। আপু, আপনার চোখের পানি দিয়ে সেদিন কেঁদেছিলেন, কেন কান্না করেন? আমি যখন স্কুলে যাই আমার বোন বলে, আপা আল্লাহ যদি আমরা স্কুল সারাই দিত তাহলে আমরা আগের মতন আবার স্কুলে যেতে পারতাম। যাদের সন্তান আছে শুধু তারাই জানে, আর যাদের বোন আছে শুধু তারাই জানে কষ্ট কত বেশি। প্রতিদিন কোটি কোটি টাকা খরচ করে ফেলি আমরা। আমার দেশের মানুষ আর কোনোদিন কষ্ট করবে না, এটাই আমাদের চাওয়া। প্রিয় দর্শক, চোখের অশ্রু দিয়ে নয়, আমাদের ভালোবাসা দিয়ে আমরা তাকে এবং তাদেরকে বুকে জড়িয়ে নিতে চাই। চলুন, আমরা এখানে আরও 2টি মিডিয়া আছে, তাদের সাথে একটু কথা বলবো, যারা প্রথম থেকে। প্রিয় দর্শক, জানিয়ে দিই আপনাদেরকে, মামুন বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় কাজ করে, তিনিও যেন ভালো থাকেন, এবং সোশ্যালে যারা কাজ করে মানুষকে পাশে নিয়েছেন তারাও যেন ভালো থাকেন। আমাদের এইচপি টিভির ক্যামেরায় আমরা ওনাকে কিছু টাকা হাদিয়া দিব। প্রিয় দর্শক, আমরা এসেছিলাম এই মুক্তামণিকে হাদিয়া দিতে আমাদের এইচপি টিভির ক্যামেরায়। ছোট্ট বাবুর চোখের পানি দেখে অশ্রু ঝরে যায়। আমরা আমাদের এইচপি টিভির ক্যামেরায় এই ছোট্ট আপুকে, উনি যেন চলতে পারেন তাই আমরা খুশি হয়ে আমরা এই ছোট্ট আপুকে 10,000 টাকা পুরস্কৃত করলাম। এটা আমাদের এইচপি টিভির পক্ষ থেকে। এই টাকা দিয়ে তিনি কিছু না কিছু খাবেন। আপু, এই টাকাটা আপনাকে দিলাম, হ্যাঁ, এটা শুধু আপনি খাবেন, অন্য কাউকে দিবেন না। আপনার আব্বা আম্মাকে আমরা আলাদাভাবে দিয়ে দেবো, হ্যাঁ। আল্লাহ ছোট্ট বাবুটাকে ভালো রাখেন। ওর চোখের পানি যেন আসমান থেকে ঝরেছে, কাল কিয়ামতের দিন জাহান্নাম হারাম হয়ে যাবে এই অশ্রুর জন্য। প্রিয় দর্শক, জাগো নিউজ 24.com, ফেসবুক, ইউটিউব, টুইটার, সব জায়গায় যার লোগোটা আমরা দেখেছি, আমরাও ওনার লোগোটা ব্যবহার করে ছবিগুলো নিয়েছি। জানতে চাইবো ওনার ছবিগুলো সবাই ব্যবহার করেছেন মানবতার জন্য, এই মুক্তামণির জন্য, ওনার আজকের অনুভূতি, অনুপ্রেরণা কী? ধন্যবাদ এইচপি টিভিকে। আসলে আমি মনে করি যে শুধু মুক্তা না, আমাদের সারা দেশে অসংখ্য মুক্তা এরকম অবস্থায় আছে। শুধু মিডিয়া আমরা সবসময় গতানুগতিক নিউজ নিয়েই ব্যস্ত থাকি, এইসব নিউজ যদি আমরা মুক্তাদের মতো মেয়েদেরকে বা অসহায় মানুষদেরকে নিয়েও মাঝে মধ্যে মিডিয়া যদি কাজ করি, যেমন আমরা এই কাজটা করলাম, সরকারের পাশে দাঁড়ালো, স্বাস্থ্য সচিব পাশে দাঁড়িয়েছে, আপনারা এইচপি টিভি এসেছেন, এটা কি, এটা আসলে মিডিয়ার ফলেই হয়েছে। আর আমি মনে করি যে শুধু জাগো নিউজ না, এটা হয়েছে জাগো নিউজ, বাংলা ট্রিবিউন,
তারপর হচ্ছে যমুনা টিভি, বাংলা ভিশন, আমি আমি শুধুমাত্র এই কয়েকটা মিডিয়াকে মানে আসলে প্রাধান্য দিতে চাই না বা এই কয়েকটা মিডিয়া সুফল দিতে চাই না। সাতক্ষীর আর সকল সাংবাদিকের জয় হয়েছে মুক্তাকে ঘিরে, যাদের কারণে আজকে মুক্তা সরকারের সুদৃষ্টিতে এসেছেন। গতকালকে আমি দেখেছি বাংলা টিভির নিউজ হয়েছে যে মুক্তার চিকিৎসার দায়িত্ব প্রধানমন্ত্রী স্বয়ং নিয়েছেন। এভাবে মিডিয়া যদি এইসব মানুষের পাশে দাঁড়ায় তাহলে কিন্তু সরকার সবসময় সঠিক পদক্ষেপে নেবে। সেই সঙ্গে আপনারা একটা জিনিস দেখেছেন যে এই মানুষ কিন্তু সহযোগিতা করতে চায়, প্রকৃত ঘটনা যদি মানুষ পায় আসলেই সহযোগিতা। আমাদের সহযোগিতার মনোভাব সবারই আছে। আমি চাবো যে যে যার জায়গা থেকে যতটুকু পারি আমরা এইসব মুক্তাদের পেছনে খরচ করি। ধন্যবাদ এইচপি টিভিকে। প্রিয় দর্শক, চলুন আমরা তাহলে এখন কথা বলবো বাংলা টিভি উন, যিনি প্রথম থেকেই কষ্ট করে এসেছেন, সাংবাদিক চৌধুরী আকবর হুসাইন। এখানে আসলে আমার চেয়ে পরিশ্রম হয়েছে আমাদের সাতক্ষীরা যে প্রতিনিধি, তার কারণ সে হচ্ছে যে সেখান থেকেই নিউজটা করলো প্রথম, এবং তার মুক্তার যে ছবিটা দেখলাম আমার খুবই খারাপ লাগছিল। তখন আমাদের অফিসে যারা মেডিকেল বিট করেন বা অন্যান্য বিট করেন তাদের সঙ্গে আমরা কথা বললাম এবং সাতক্ষীরায় কথা বললাম যেন এটাকে দ্রুত কী করা যায়। তখন আমরা ঢাকা মেডিকেলের সামন্তলাল স্যারের সঙ্গেও কথা বললাম, মুক্তার বাবার সঙ্গে কথা বললাম, এবং দ্রুত যেন ঢাকায় আনা যায়, চিকিৎসা করা যায়। তো এইটা এইটা গেল চিকিৎসার পার্ট, এবং আপনি আজকে পাশে দাঁড়ালেন, এটা সোশ্যাল মিডিয়ার পার্ট, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও যে মানুষের কল্যাণ করা যায় সেটা আপনি দেখালেন, সেটা সেই জন্য আপনাকেও ধন্যবাদ। কারণ হচ্ছে যে পিয়ার ভাই, আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে মানুষের পাশে যে দাঁড়ানো যায়, আমরা সোশ্যাল মিডিয়াতে শুনি যে অমুকের ক্ষতি করছে, অমুকের অকল্যাণ করছে, অপ্রীতিকর ঘটনা ঘটছে সোশ্যাল মিডিয়া নিয়ে, কিন্তু সোশ্যাল মিডিয়ার শক্তি নিয়ে যে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি সেটার আমি বলবো যে দর্শকদের পিয়ার ভাই তার একটা উদাহরণ, যিনি সাতক্ষীরা যাওয়ার প্ল্যান করেছিলেন। আমি ইমরান ভাইয়ের মাধ্যমে জানলাম যে প্ল্যান করছিলেন, কিন্তু তিনি যখন জানলেন যে ঢাকায় মেডিকেল আসছে আমার সঙ্গে যোগাযোগ করলেন আপনি আসবেন, সেই জন্য আমিও ছুটে আসলাম। তো আমি দর্শকদের অনুরোধ করবো যে সোশ্যাল মিডিয়ার আমরা ভালো দিকটা যেন তুলে ধরি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কল্যাণটা যেন করি, পিয়ার ভাইয়ের মতো একটা উদাহরণ যেন তৈরি করতে পারি। আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছা করে যদি সারা দেশের মানুষ এক হই তাহলে এটা অনেক কিছু হয়ে যাবে। আসলে ইচ্ছাটা আমাদের যে ভালো কাজের ইচ্ছা, মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছাটা দরকার, আর আমরা এই ইচ্ছাটাকে যদি মানে শেষ পর্যন্ত বাস্তবায়ন করার জন্য লেগে থাকি তাহলে এটা সম্ভব। যেটা আপনি আপনি উদাহরণ, আপনার সফলতা কামনা করি, আর দর্শকদের বলবো যে ওনার পাশে থাকবেন। ধন্যবাদ। এই একজন আলেম আছেন পাশে, হুজুরের সাথে একটু কথা বলি, যিনি প্রথম দিক থেকেই, প্রথম দিন থেকেই আমাকে সাপোর্ট করে গেছেন এবং ডেকেছেন, আমরা একটু ওনার সাথে কথা বলি। হুজুর, আসলে প্রথমে ধন্যবাদ জানাই বিভিন্ন মিডিয়া এবং এইচপি টিভিকে মুক্তার পাশে দাঁড়ানোর জন্য। আমি শুধু এটাই বলবো যে আমরা অনেক খারাপ কাজে অনেক টাকা খরচ করি, বিভিন্ন জায়গায় অনেক টাকা খরচ করি, এই সমস্ত মুক্তা তো একটা উদাহরণ আমাদের সামনে। এই মুক্তার মতো সমাজে আরও অসহায় অনাথ শিশু রয়েছে যারা শুধুমাত্র একটু সহযোগিতার অভাবে সুচিকিৎসা পাচ্ছে না, ভালোভাবে পড়াশোনা করতে পাচ্ছে না। আমরা যেন এই যে এইচপি টিভি বা এই ধরনের কাজ যারা করছে তাদের মাধ্যমে তাদের পাশে দাঁড়াই, আর আল্লাহর কাছে দোয়া করি মুক্তা সুস্থ হোক, স্বাভাবিক সুস্থ শিশুর মতো মুক্তা স্কুলে যাক। সেও তো কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, আমাদেরও বোনের মতো। সুতরাং আমি মুক্তার সর্বাঙ্গীন সফলতা এবং সুস্থতা কামনা করি। আবারও এইচপি টিভিকে ধন্যবাদ দিতে চাই এবং বাংলা ট্রিবিউনের আকবর ভাই, জাগো নিউজ সহ বিভিন্ন এবং সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি তার পাশে এসে দাঁড়ানোর জন্য। খোদা হাফেজ। প্রিয় দর্শক, যে মা এবং বাবা 24 ঘন্টা পাশে থেকে সহযোগিতা করেছেন, যাদের ঋণ শোধ করা যাবে না সব কিছু দিয়েই, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে শিখিয়েছেন বাবা মার খেদমত যেন সবসময় আমরা করে যাই, স্বল্প সময়, তাই আমরা আমাদের এইচপি টিভির ক্যামেরায় এই দুজন সম্মানিত বাবা এবং মাকে 10,000 10,000 করে 20,000 টাকা দিয়ে গেলাম। অন্তত সাগরের মাঝে 1 ফোঁটা জল যেন তাদের সহযোগিতা হয়, চলার পথে সাহসিকতা সব বাবারা মারা যেন এভাবেই সন্তানদের অনুপ্রেরণা দিতে, ভালোবাসা দিতে এগিয়ে আসা। এই এই 10,000 আপনার, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10,000 চোখের পানি আর ফেলবেন না, আপনাদের সাথে সারা বাংলাদেশ এবং সারা পৃথিবী আছে, আল্লাহ আপনাদের কবুল করুক। মুক্তামণিকে এই নতুন টাকাগুলো দেব, খুশিটাই সবচেয়ে বড় কথা, মনটা ভরে গেছে ওর। কিন্তু আমাকে জানালেন আম্মু, আমি তো আম্মুকে বললেন আম্মু আমি তো ধরতে পারবো না, তোমরা একজনের ধরে নাও, আল্লাহকে ভালো রাখো, এটাই আমাদের প্রত্যাশা। আপনাদেরকে দেখাতে নয় প্লিজ, আল্লাহর দোহাই লাগে, শুধু অনুপ্রেরণা জাগাতেই আমরা আজ প্রকাশ্য দিবালকে ভিডিওটি করেছি। আল্লাহ সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। অ্যামাউন্ট আমরা এখানে গুনে দিয়েছি, 50,000 টাকা দিয়েছি, এভাবেই মুক্তামণির সামনে আমরা সবসময় দাঁড়াবো ইনশাল্লাহ, আমরা আছি মুক্তামণির সাথে, আপনারাও থাকবেন মুক্তামণির পাশে। তো ঠিক আছে মা, থাকেন, আল্লাহ হাফেজ।
অবশ্যই অবশ্যই অবশ্যই, আপনি ভালো হয়ে যাবেন। হ্যাঁ এখন তো একটু সাহস আছে মনে, তাই না? ঠিক আছে তাহলে আমরা যাই। আমার পুরোপুরি বিশ্বাস আছে আর লাগবে না, আমার ছাড়াই দেবে ইনশাআল্লাহ। এতক্ষণ সাথে ছিলাম আমি আহসান হাবিব পেয়ার, এএইচপি টিভি, ঢাকা মেডিকেল। আল্লাহ হাফেজ। জয় হবে বাংলাদেশ, জয় হবে মানবতা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের একমাত্র ইসলামিক ইউটিউব চ্যানেল এএইচপি টিভি মজলুম অসহায় মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরার প্রচেষ্টায় নিরলস অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করে যাচ্ছে এএইচপি টিভি। প্রতিদিন বিশ্বের অগণিত দর্শক দেশ বিদেশের বিচিত্র খবর ও ঘটনা উপভোগ করছেন তাদের মোবাইল ও কম্পিউটারে। সাবস্ক্রাইব করুন এএইচপি টিভিতে, অংশীদার হন মানবতার সেবায়। এএইচপি টিভি, সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।